গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা দেখো, একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আমার জন্য, আমার নিজের জন্য একটা টি শার্ট। সেই টি শার্টটা চলে এসছে, সেই টি শার্টটা কীরকম হয় সেটা তোমাদের সাথে, এই যে দেখো ফ্লিপকার্টের, এই যে সেটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা তো পরবই আমি, এটা তিন্নিও হয়তো পরবে, আমিই বেশি পরবো, তিন্নিও হয়তো পরে নেবে কোন দিন ঘরে থেকে থেকে। তা এটাকে আনবক্সিং করছি, আর এটা কেমন হয় তোমরা বলো দেখো। চলো দেখতে থাকো, আনবক্সিং শুরু করলাম। তা এই যে এখন তিন্নি ক্যামেরায় আছে, আমাদের ক্যামেরা ওম্যান তিন্নি, আর এটাকে আনবক্সিং করছি দেখো। ফ্লিপকার্টকে কেটে নিলাম, এবার টি শার্টটা আছে কালোর উপরে। কালোর উপরে আমি পড়তাম না, তোমাদের দিদি ভাই বললো একটা কালো পরো, ভালো লাগবে দেখতেও সুন্দর। এই যে টি শার্টটা দেখো, আস্তে আস্তে খুলছি, কালো না এটা ব্লু, কেমন হয়েছে দেখতে থাকো। আর এইটার ব্যাক সাইডটা হচ্ছে এটা আমি পরবো। হ্যাঁ তিনি বললে কেমন লাগবে, ভালোই, তিনি তো ওর বাবাকে বলবেই ভালো, এটা পরে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের দিদিও বলবে ভালো, সেটা আমি পরবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো কিরকম হয় তোমরা জানাবে। আর সামনের দিকে আছে দেখো পান্ডা, পিছনেও পান্ডা সামনেও পান্ডা, লাভলি পান্ডা। এই গেঞ্জিটা যদি তো আমি কিনেছি পরবোই শিওর, তোমাদের এই ভিডিও দিয়ে পরে শেয়ার করে দেখাচ্ছি কিরকম হয় তোমরা জানাবে। চলো লেটস গো। আর যদি আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো। চলো এই যে দেখো বন্ধু, এই যে তোমাদের দিদি ভাই নতুন গেঞ্জি পরে তোমাদের সাথে শেয়ার করছে। এই যে গেঞ্জিটা ফ্লিপকার্ট থেকে আসছে সেটা বলেছিলাম তোমাদের পরে দেখাবো। এই যে দেখো পরেছি পান্ডা, এই যে ইয়েলো পান্ডা এটা। আচ্ছা পিছনটা দেখাই তোমাদের। আর গেঞ্জিটা তো পরলাম দেখো কেমন হয়েছে বলো। আর তোমাদের দিদি ভাই আমার ব্যাক সাইডটা দেখাচ্ছে দেখো, আমি বলেছি যে আমিও তো মোটা হয়ে গেছি এখন এটা আমিও পরব, দুজনেই পরব হাজবেন্ড ওয়াইফ। চলো দেখতে থাকো। এই দেখো পিছন দিকটা এরকম, তোমাদের দাদা ভাই পরে এই যে পান্ডার পান্ডা সেজেছে, ভালোই লাগছে বলো, তোমরা কমেন্টে জানিও, আমি তো বলবোই আমার বরকে ভালো লাগছে, তোমরা তোমাদের দাদা ভাইকে বলো কেমন লাগছে। আগে কালো পড়তে চাইতো না, আমি তিন্নি ভীষণ কালো পছন্দ করি, আমরাই জোর করে বলেছি একটা কালো নাও কালো নাও, কারণ এই যে এই গেঞ্জিটা আমরা সবাই পরবো। আর পিছনে জামা কাপড়গুলো ইগনোর করো, ওগুলো কাঁচা হয়েছে, মানে ভাঁজ করবো, বসে বসবো এখন ভাঁজ করতে। চলো তো ভিডিওটা ভালো লাগলে আর দাদাভাইকে ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।